স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমাট, এই মনটা কেন আজ শোকের মলাট, যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা, জানে ফুল ঝুমছনা জয়িতা জয়িতা জয়িতা, ভালোবাসার নীল রং জানি জয়িতা। ওকে বাবা আমি আসছি, আর শোনো তুমি কিন্তু গেটের ভিতর ঢুকবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি গেটের বাইরেই দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা বাই। আরে শোনো না ভাবি, আমি এখন তোমার কোনো কথাই শুনতে পারবো না। শোনো, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে বাইরে যেতে দিতে চাও না, কিন্তু আমাকে বাইরে যেতেই হবে। প্লিজ ভাবি, এক ঘন্টা মধ্যে ফেরত আসবো, প্লিজ। ও আচ্ছা, তোমাকে যেতে দেবো না কেন? আরে শোনো না, একটা কথা শোনো আলিশা, শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কি নাম আপনার? জি, আমার নাম রূপক। আমি আর আলিশা একসাথে পড়াশোনা করি। ও, এই জন্যই বোধ হয় আলিশা আপনার ডাকে এভাবে ভেঙে চুরে বেরিয়ে এলো। ভাবি তুমি যাও না, আমি আসছি তো। না, আমি এখন যাব না। আর রূপক, তুমি আমার সাথে ভিতরে এসো, আলিশা যদি যেতে চায় তাহলে একাই চলে যাক। তুমি ভেতরে এসো, আমি তোমার সাথে গল্প করবো, এসো। দেখি তাকে লাভ নেই, আমার সাথে ভেতরে এসো, আমি যা বলছি তাই করো। বেরোচ্ছ মানে? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি জানি না। শাকিলকে ফোন করে আসতে বলেছি, ওয়াশরুম থেকে একটু ঘুরে আসবো। না না,
তোমার আজ কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আমার সাথেই থাকো। নামি প্লিজ। এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে, আরও যদি এখানে বসে থাকি মেজাজ আরো খারাপ হয়ে যাবে। এর থেকে বরং শাকিল আসুক, আসলে ওর সাথে একটু বের হই, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। আমি বুঝতে পারছি মা, তোমার মন ভালো নেই, কিন্তু আমি শাকিলের সাথেও তোমাকে যেতে দিতে চাইছি না। আমি তো শাকিলকে আসতে বলেছি, অত বোধহয় চলেও এসছে কাছাকাছি, অত তো ফোন করলো। যেতে যখন চাইছো যাও, সাবধানে থেকো, মন খারাপ নিয়ে আবার এমন কিছু করো না যা তোমার ভবিষ্যতের জন্য খারাপ হবে। না না, আমি তুমি চিন্তা করো না, এই কটা দিন সৌম্যর অবহেলা সহ্য করতে করতে আমি একেবারে শক্ত হয়ে গেছি। মনে রেখো রোশনি, যা কিছু ঘটে মঙ্গলের জন্যই ঘটে। শোনো রোশনি, সৌম্য বা নুসরাত আপা যদি তোমাকে ফোন করে বলবে আমার সাথে কথা বলতে। আর তুমি কোথায় আছো, কার সাথে আছো, এগুলো বলার দরকার নেই। ঠিক আছে। ম্যাডাম, আজ ওনাকে এভাবে বাইরে না যেতে দিলে বোধহয় ভালো হতো। হ্যাঁ ভালো হতো, সেই জন্যই আমি নিষেধ করলাম। জোর করে ঠেকাতে পারতাম, কিন্তু সেটা ঠিক হতো না, আর তাতে রোশনি আরো বেশি কষ্ট পেত। আমাকে ডেকে নিয়ে এলো, অথচ এখন ফোন রিসিভ করছে না। এখন যদি চলে যাই তাহলে উচিত শিক্ষা হবে, আর রোশনিকে একটা উচিত শিক্ষা দেওয়াই দরকার। আমার মনটা আজ ভালো নেই, না এলে হয়তো আরো খারাপ লাগতো। থ্যাংকস ফর কামিং। ওহ রোশনি, আই লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ। তুমি আমাকে ডাকবে আর আমি ছুটে আসবো না, তা কি হয়? শাকিল প্লিজ, আজকে আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে কেউ নেই, শুধু মাঠ আর মাঠ, যেখানে আমি একটু প্রাণ ভরে কাঁদতে পারব। ওরে বাবা, কান্নার জন্য আবার এত প্রিপারেশন? আমি তোমাকে কোনোভাবেই কাঁদতে দেবো না, আর কোনো মাঠেও তোমাকে নিয়ে যাবো না। চলো, তুমি আজকে আমার বাসায় যাবে, চলো। না প্লিজ, আমি
কোনো বদ্ধ ঘরে আজকে যাব না। তুমি প্লিজ আমাকে এমন কোথাও নিয়ে চলো যেখানে জনশূন্য। আমি জনশূন্য কোনো এলাকায় যেতে চাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো? বাংলাদেশে জনশূন্য বলতে কোনো জায়গা নেই। প্রতি 1 কিলোমিটারে 2 থেকে 2500 লোক বাস করে। জনশূন্য বলতে আসলে এদেশে কিছু নেই। চলো বাসে চলো। আমি কিছু জানি না। আমি যে সেই শহরের কোলাহল থেকে দূরে যেতে চাই। চলো আমরা তাহলে পাহাড়ে যাই। পাহাড়ে অনেক নির্জন স্থান পাওয়া যাবে। চলো কোথাও যেতে হবে না, চলো বাসে চলো। ঠিক আছে চলো। আমরা জাস্ট ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছি। হ্যাঁ, মানে সেই ফ্রেন্ডশিপটা কতদিনের হলো? অনেক দিন, সেই ফার্স্ট ইয়ার থেকে। আমরা একসাথে পড়াশোনা করি, আড্ডা দিই। ও ভাবি, জানো রূপক তো ভালো গানও জানে। তুমি ভালো গান জানো রূপক? গান কি শুধু আলিশাকেই শোনাও না অন্যদেরও শোনাও? ভাবি, গান তো সবার জন্য, আর আলিশা তো গান একদমই পছন্দ করে। কি বললে রূপক? আমি তোমার গান শুনি না। হ্যাঁ শোনো, আমরা যখন সবাই একসাথে থাকি তখন শুনো। আমরা দুজন একা থাকলেও একদমই গান শুনতে চাই। ও, তোমরা যখন একসাথে থাকো তখন আলিশা শুধু তোমার কথা শুনতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, তাই না? হ্যাঁ, না মানে ও তো অনেক কথা বলে। আমরা দুজন যখন একা থাকি ও আমাকে সারাক্ষণই বকাঝকা করে। দ্যাটস গুড। একেই বলে কিন্তু ভালোবাসা। কি বললে রূপক? আমি বেশি কথা বলি, তোমাকে সারাক্ষণ বকাঝকা করি। দাঁড়াও, আজকে বাসার বাইরে বের হও না, তোমার কি অবস্থা হয়? এই আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়া করো, আমি রূপকের জন্য চা নিয়ে আসি, ঠিক আছে? কিচ্ছু হবে না, আন্টি আমাকে ডেকে পাঠাবে কথা বলার জন্য। আর উনি একটা ব্যাপার নিশ্চিত হবেন যে তার মেয়ে একটা ভালো ছেলেকে পছন্দ করছে। রূপক, তুমি তোমার মতন স্বপ্ন দেখতে থাকো, কিন্তু আমি বলে দিচ্ছি তোমার স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না। আমি জানি স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন সবসময়ই স্বপ্ন, কিন্তু তুমি তো আমার স্বপ্ন নও। চোখে চোখ রেখে কতটা ভালোবাসি তোমাকে, শুধু
কি পাও আজই আমাকে বুঝি না, বুঝি না বুঝ মনে বলো না ছেড়ে আছো কোথায় কোন বাবার নাম মরহুম কাশেম আলী। গ্রাম গ্রাম হচ্ছে সজ্জনকান্দা রাজবাড়ী।